প্রতিটা মুহূর্তে অপমান হওয়া, ছোট হওয়া, নিজেকে আর কতখানি ছোট করব ওর কাছে। ও একটা ক্রিকেটার হয়েছে, তাই কি হয়েছে, আমিও একটা মানুষ। ভিডিওটিতে আমরা দেখলাম একটি মেয়ে ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করছে আর বলছে বাংলাদেশের কোনো এক ক্রিকেটারের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল। ও আমাকে ভালোবাসাইছে, ভালোবাসতে বাধ্য করছে, সেটা জন্য যা যা করা লাগে করছে, এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। জাস্ট দুই দিনের মজা, দুই দিনের ইউজ, আর কিছু না, তাই না? সরি, ইউজার কথা বলবো না, কারণ মজা তুমিও পাইছো, আমিও পাইছি, ঠিক আছে? মেয়েটি বারবার বলছিল সে হ্যাপি আক্তার না। আমি হ্যাপি না, আমি কারোর নাম বলবো না। আপনারা সবাই যদিও হ্যাপিকে চিনেন, তবুও অনেকে হয়তো ভুলে গিয়ে থাকতে পারেন, তাই মনে করিয়ে দিতে চাই, নাজনীন আক্তার হ্যাপি ছিলেন উঠতি অভিনেত্রী ও মডেল, যার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ উঠে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ হলেও জেলেও যেতে হয় রুবেল হোসেনকে। এরপর আর কেউ বাঁচাইতে পারবো না, ডাইরেক্ট বাইঙ্গে দেব। শুধু রুবেলই নয়, এর আগে বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ ওঠে, ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতন অভিযোগ, এবং আরাফাত সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। আর বর্তমানে নতুন করে সুবা নামের এই মেয়েটি বাংলাদেশের কোন এক ক্রিকেটারের বিরুদ্ধে কথা বলতে লাইভে আসে। এরা শুধু ভালো বাসাইতে পারে, মানুষকে হার্ট করতে পারে, মানুষের লাইফ সাজানো গোছানো লাইফ। সুবা নামের এই মেয়েটি বাংলাদেশে যে ক্রিকেটারের বিরুদ্ধে কথা বলছেন তিনি হচ্ছেন নাসির হোসেন। সত্যতা বলতে আমি একটু প্রেশারে ছিলাম আর কি, আর হচ্ছে আমার প্রিপারেশন সবসময় আমি যেভাবে নেই খেলার চেষ্টা করি, যেরকম সিরিয়াস থেকে আজকে সেভাবে ছিলাম। আর এই ক্রিকেটার নাসির হোসেন হচ্ছেন সেই ব্যক্তি যার বিরুদ্ধে স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন নাসিরের গার্লফ্রেন্ডের সংখ্যা 80টি এবং মোবাইল আছে 12টি। যেহেতু বর্তমানে বাংলাদেশের মেয়েরা ফেমাস হতে চায়, এই কারণে সুবা মেয়েটি যখন লাইভে এসে কথা বলল, তখন আমাদের মধ্য থেকে অনেকেই বলে উঠলেন, কে, নাসির হোসেন? নাসির হোসেনের ফোন আবার ফাঁস হয়েছে? আরে ও তো এমন টাইপের ছেলে, এর আগে ওর বিরুদ্ধে অনেক স্ক্যান্ডাল আছে, নিশ্চিত এবারও ও এমন কিছুই করেছে। আমি বলছি না নাসির নিরাপরাধ, তবে ফোন আলাপে নাসির কিন্তু মেয়েটিকে বন্ধু হিসেবেই সম্বোধন করছিল। আমি তোমাকে সুবা, আমার কথাটা বিশ্বাস করো, আমাদের ফ্রেন্ডশিপ থাকবে, আমি আমার কথাটা শুনো একটু, ঠান্ডা মাথায় তুমি আমার 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 কথা শুনো, আমি ফ্রেন্ডশিপ থাকবো তোর সাথে, আমার কথা। অপরদিকে মেয়েটি বারবার জোর করে নাসিরের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। আচ্ছা ঠান্ডা মাথায় কথা বলো, আর আমি তোমার সাথে কথা বলতেছি, ঠান্ডা মাথায় কথা বলো। নাসির হোসেন অবশ্যই অপরাধ করেছে, কারণ সে এই মেয়েটির সঙ্গে কথা বলেছে, যেহেতু মেয়েটি বলছে সে নাসিরের বাসায় ভিডিও করেছে। তার থেকে বললাম তো 10 ভাগে 1 ভাগ বলছি, আর কিছু বলিনি, ঠিক আছে? প্রতিটা ফোনে কোট আছে, আমি ভিডিও করছি, তোমার বাসা ফাঁকা করে দিও, কেন ঘুমাইনি রাতে জানো? তোমার বাসাটা পুরো ভিডিও করে রাখছি, পুরোটা ভিডিও করছি, আমি ঘুরছি ফিরছি ভিডিও করছি, ঘুরছি ফিরছি ভিডিও করছি, দেখো নাই। আর এই সময় নাসির চুপ ছিল, তার মানে এই মেয়েটি নাসিরের বাসায়ও গিয়েছে, এবং মেয়েটির কথায় বোঝা যায় তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে। জাস্ট দুই দিনের মজা, দুই দিনের ইউজ, আর কিছু না, তাই না? সরি, ইউজার কথা বলবো না, কারণ মজা তুমিও পাইছো, আমিও পাইছি, ঠিক আছে? তবে নাসির যেহেতু তার আগের গার্লফ্রেন্ডের কথা এই মেয়ের কাছে লুকায়নি, আমি তোমাকে বলি, আমার গার্লফ্রেন্ড, আমি যখন ঢাকায় আসছি আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, ঠিক আছে? আমার গার্লফ্রেন্ড এর যখন বিয়ে হয়েছে আমার মাথাটা তো ঠিক ছিল না, তোমাকে আমি বলছি না আমার গার্লফ্রেন্ড এর বিয়ে হয়েছে। এবং এই মেয়েকে বন্ধু হিসেবে দেখেছে, বিশ্বাস করো আমাদের ফ্রেন্ডশিপ থাকবে, আমি আমার কথাটা শুনো একটু, ঠান্ডা মাথায়। তাহলে এই মেয়ে নাসিরের বিছানায় যেতে রাজি হলো কেন? নিশ্চয়ই মেয়েটির ভিন্ন মতলব ছিল, সে চেয়েছিল নাসিরের মাধ্যমে ফেমাস হতে। আর এই মেয়েটির প্রথম দিকের আবেগঘন কথাগুলো শুনলে যে কোনো মানুষ হাসতে বাধ্য। আপনারা তো অনেক চালাক, ক বলতে কলকাতা বুঝবেন, রাইট? বোঝার ট্রাই করিয়েন, আমি বোঝানোর ট্রাই করব। চেহারা দেখছেন আমার? চেহারা দেখছেন? 4 দিন ঘুমাই না, খাই না, একা একা থাকি মানুষটা এখানে, ফ্রেন্ডস
সার্কেল আত্মীয় স্বজন ছাড়া খোঁজ নেওয়ার মতো কেউ নাই। যদিও মেয়েটি বলছে সে হ্যাপি না, তবুও এই মেয়ে এবং হ্যাপির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কারণ দুজনেই নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বেগানা পুরুষের কাছে নিজেদের শরীর বিলিয়ে দিয়েছে। শুধু সুবা কিংবা হ্যাপি নয়, বর্তমান বাংলাদেশে লাখ লাখ মেয়ে নিজেদের শরীর নিজেদের বয়ফ্রেন্ডের কাছে বিলিয়ে দিচ্ছে। এটা বর্তমানে ফ্যাশনে পরিণত হয়েছে। প্রতিটি বাবা অপরাধী, প্রতিটি ভাই অপরাধী। যখন আপনার ঘরের মেয়েটি রাস্তায় ঘুরে ঘুরে প্রেম করে বেড়ায় আর তখন আপনি রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে, আপনার কি সামান্য লজ্জাটুকু লাগে না? শুধু সুবা কিংবা হ্যাপি নয়, বাংলাদেশের হাজারো মেয়ে আছে যারা এইসব সেলিব্রিটিদের সঙ্গে প্রেম করে বিছানায় যেতে চায়, কারণ তারা চায় শর্টকাটে ফেমাস হতে। যেসব মেয়ে এমন করে তারা নিশ্চয়ই ভালো মেয়ে নয়, তাদের বংশে অবশ্যই সমস্যা রয়েছে। যদিও সুবা মেয়েটি বলছেন তিনি ভালো ফ্যামিলি থেকে এসেছেন। আমি এত ভালো ফ্যামিলির মেয়ে, এত ভালো ভাবে তাতে আমি ওকেই পাওয়া চাইতাম। কিন্তু কোনো মেয়ে যদি তার স্বামীর হক বিয়ের আগে অন্য কোনো বেগানা পুরুষকে দিয়ে বেড়ায়, তাহলে সেই পরিবার ভালো হয় কিভাবে, আপনারাই বলুন। অবশ্যই এই মেয়েকে ভালো মেয়ে বলা যায় না। সঙ্গে বর্তমানে যতগুলো মেয়ে প্রেম করে নিজের সতীত্ব বিলিয়ে দেয়, তাদের কেউই ভালো মেয়ে নয়। বন্ধুদের বলছি, দয়া করে প্রেম করে নিজেকে বিলিয়ে দিবেন না। আল্লাহ ছাড়া আর কেউই জানে না আপনার জীবন সঙ্গী কে হবে। আর সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, যেসব মেয়ে আপনাকে বিয়ের আগে সবকিছু বিলিয়ে দেয়, এমন মেয়েকে বিয়ে করা কখনোই উচিত নয়, কারণ এসব মেয়ে কখনোই ভালো ঘরের মেয়ে নয়। নিশ্চয়ই এমন মেয়েকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। প্রতিটি পরিবারের বাবা ও ভাইদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনার মেয়ে বা বোনটি কোথায় যায় খেয়াল রাখবেন, কারণ আপনার ঘরের ইজ্জত নির্ভর করে আপনার বাসার ওই মেয়েটির উপরে। আপনার মেয়ে বাইরে কি করছে তা না জেনে আপনি বাসায় আরামে ঘুমাচ্ছেন, তাহলে আপনি কেমন বাবা? আল্লাহ তাআলা আপনাদের সন্তান দিয়েছেন, সেই সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার দায়িত্বও দিয়েছেন। আপনারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আপনাদের আসামি হিসেবে আল্লাহর বিচার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল হও, তোমাদের প্রত্যেককেই স্বীয় দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও। সুতরাং সন্তানকে সৎ ও সচ্চরিত্রবান করার ক্ষেত্রে বাবা মা কখনোই গাফিলতি করা সমীচীন নয়। দয়া করে আপনার সন্তান কোথায় যায় সে বিষয়ে খেয়াল রাখুন। আর সেসব সেলিব্রিটি ভাইদের উদ্দেশ্যে বলছি, বা যেসব ভাইয়ের বংশ পরিচয় ভালো, বা আপনি ভালো চাকরি করছেন বা ভালো ব্যবসা করছেন, সেসব ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনি যখন উন্নতির শিখরে এগিয়ে যাবেন তখন অসংখ্য মেয়ে এসে আপনার সাথে প্রেম করতে চাইবে, তাদের থেকে সাবধানে থাকুন, নতুবা আপনারও অবস্থা নাসির হোসেন বা রুবেলের মতো হতে পারে। আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।